আসসালামু আলাইকুম ইমবান স্বামীজকাল লাইফে সবাই আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক মজাদার মাছের কারির রেসিপি হ্যাঁ আমরা কম বেশি সবাই মাছের কারিটা রান্না করতে পারি এবং খেতেও কমবেশি সবাই ভালোবাসি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাগরের কাঠ মাছ রেসিপি এটা খেতে অনেকটাই বাংলাদেশের রুই মাছ অথবা মৃগেল মাছের মতো তো এখানে আমি আজকে মাছের কারির রান্না করব একদম সহজ এবং খেতে অসম্ভব মজাদার আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো চলুন দেখে নেই আজকে আমাদের মাছের কারির রেসিপি প্রস্তুত প্রণালী তো মাছের কারিটা রান্না করার জন্য এখানে আমি পুরো একটা মাছ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে এরপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এবং সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব মানে আমি মাছটাকে ফ্রাই করব এজন্য হলুদ আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মেখে নিব যাতে লবণ আর হলুদটা মাছের ভিতরে মোটামুটি মিশে যায় আমার মাছটা মাখানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে এক এক করে এভাবে পুরো মাছটা দিয়ে দিব এবং একটা সাইড ভাজা হলে দেন আর একটা সাইড ও ভালো করে ভেজে নিব তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি উঠিয়ে ফেলবো মানে আর একটা সাইড ভাজার জন্য দিয়ে দিব একটা সাইড হয়েছে যেহেতু তো আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কম ভাজলেও হবে তো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে এক এক করে সবটা উঠে নিব আবার ওই তেলের মধ্যেই আমি এক কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিব আপনারা চলে বাটাও ইউজ করতে পারেন তবে আমি দুইটা ইউজ করব। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দুই টেবিল চামিস রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দুই টেবিল লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ এক টেবিল চামিস হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামিস জিরার গুঁড়া এই মশলাটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নেব যখন মানে মশলার উপরে তেলটা উঠে যাবে সেই পর্যায়ে আমি এখানে একটা টমেটো ফালি করে কেটে দিয়েছি টমেটো দিলে মানে টেস্টটা অনেক ভালো আসে তো এটা দিয়ে আর একটু কষিয়ে আমার মাছটা মানে মশলাটা টমেটোর সাথে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে কিছু গরম পানি মানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এবং ফুটে উঠলে পানিটা এর মধ্যে আমি ভাজা মাছটা এক এক করে দিয়ে দিব এটা কিন্তু রান্না খুবই ইজি এরপরে মাছটাকে আরেকটু উল্টিয়ে দিব। যাতে দুইটা সাইডে এই মশলাটা ঢোকে এবং ঢেকে এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব আমার একদম ঝোলটা ঘন এসেছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং সাথে হাফ টেবিল চামিচ ভাজা জিরার গুঁড়া দিব জিরার গুঁড়ায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে আর ধনিয়া পাতা দিয়ে দিব এই কাঁচামরিচ ধনিয়া পাতা জিরা গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ঘ্রানটা ওটার মধ্যেই থাকে তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে এবং আশা করি আপনারা এই রেসিপিটি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এটি খেতে কিন্তু অসম্ভব মজা তো আজকে এ পর্যন্তই আর বাড়াবো না তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ